সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আলোচনা করব আজকাল অনেক শিশুদেরকে অধিক পাওয়ার সমন্বিত চশমা পড়তে দেখা যায় এই সমস্যাটির পেছনে মূল কারণগুলো আসলে কি। সুপ্রিয় দর্শক এই অধিক পাওয়ার সমন্বিত চশমা সাধারণত দুটি কারণে পড়তে হয় এক যদি আমাদের চোখে দৃষ্টি ত্রুটি থাকে যাকে ইংরেজিতে বলে রিফ্র্যাক্টিভ এরর চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলে অ্যানাট্রোপিয়া দুই আমাদের চোখে যদি অসমান দৃষ্টি থাকে যাকে ইংরেজিতে বলে রিফ্র্যাক্টিভ অ্যানোমালিস বা আন ইকাল রিফ্র্যাক্টিভ চিকিৎসা বিজ্ঞানে বাসায় বলে অ্যানাসোমেট্রোপিয়া পৃথিবীর প্রায় দুশো কোটি মানুষ এই রোগে আক্রান্ত সারা বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে আনকারেক্টেড রিফ্র্যাকটিভ এরোর বা অসংশোধিত দৃষ্টি ত্রুটি নিয়ে আছে প্রায় ১৬ কোটি রুগী বাংলাদেশেও আছে প্রায় ৩৫ লক্ষ রুগী এবার আসি দৃষ্টি ত্রুটি কেন হয় এই আলোচনায় সাধারণত মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের আকার আকৃতিগত সমস্যা থাকলে এই দৃষ্টি ত্রুটি হতে পারে যেমন চোখের একজেল লেন্থ বা দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে কম বা বেশি থাকলে দৃষ্টি ত্রুটি থাকতে পারে এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় অ্যাক্সিয়াল রিফ্র্যাক্টিভ এরর বা চোখের কর্নিয়ার বক্রতা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি থাকলে দৃষ্টি ত্রুটি হতে পারে এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় কার্ভেসারাল রিফ্র্যাক্টিভ এরর বা চোখের লেন্সের নিউক্লিয়াসের ইন্ডেক্স স্বাভাবিকের চেয়ে কম বা বেশি থাকলে দৃষ্টি ত্রুটি হতে পারে এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ এর এমনকি চোখের লেন্সের অবস্থানগত কোনো পরিবর্তন থাকলে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট বা ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট বা ডিসেন্ট্রেশন হলেও দৃষ্টি ত্রুটি থাকতে পারে অন্যদিকে এই চোখের সাধারণ সমস্যাগুলোর কারণে দূরের বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ চোখের লেন্সের প্রতিশোধিত হয়ে রেটিনের উপর নির্দিষ্ট একটু বিন্দুতে মিলিত না হয়ে রেটিনার সামনে বা পেছনে এক বা একাধিক বিন্দুতে মিলিত হয় ফলে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায় না বা আমরা জাপসা দেখি এখন কত হচ্ছে চোখের এই আকার আকৃতিগত সাধারণ সমস্যাগুলো কেন হয় যার কারণে দৃষ্টি ত্রুটি হচ্ছে এবং এর পেছনের মূল কারণগুলো আসলে কী সুপ্রিয় দর্শক এই কারণ জানার জন্য প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলোতে এই রিসার্চ করার জন্য প্রচুর রিসার্চ সেন্টার আছে যেগুলো শুধুমাত্র রিফ্র্যাক্টিভ এরোর কেন হয় এবং কীভাবে রিফ্র্যাক্টিভ এররটাকে কন্ট্রোল করা যায় এটার উপরই রিসার্চ করছে এখন পর্যন্ত যে কারণগুলো চিহ্নিত হয়েছে আমি সেগুলো থেকে কয়েকটি আলোচনা করছি সারাক্ষণ চার দেওয়ালের মাঝে আবদ্ধ থাকা এবং মোবাইল কম্পিউটার টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকা এটাই যে প্রধান কারণ তা আমরা নিশ্চিত হতে পারি আজ থেকে তিরিশ বছর আগে রিফ রিফ্র্যাক্টিভ ইরোর বা দৃষ্টি ত্রুটির পার্সেন্টেজ দেখে তখন রিফ্র্যাক্টিভ ইরোরের পরিমাণ অনেক কম ছিল কারণ তখন মোবাইল কম্পিউটার টেলিভিশন দেখার পার্সেন্টেজটাও অনেক কম ছিল এছাড়াও যদি আমরা আরও পিছনে ফিরে যাই পঞ্চাশ একশো বছর দেড়শো বছর বা প্রাচীনকালে তাহলে দেখব যে রিফ্র্যাক্টিভ ইরোডের সংখ্যাটা আরও অনেক কম ছিল কারণ ঐতিহাসিকভাবে মানব জাতি ছিল হয় হান্টার না হয় ফার্মার তারা ঘুম ছাড়া খুব কম সময়ে চার দেওয়ালের মাঝে থাকতো কিন্তু সময়ের বিবর্তনে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসলো তারা এখন শহর কেন্দ্রিক হয়ে গেল অধিকাংশ সময় চার দেওয়ালের মাঝে কাটায় মোবাইল কম্পিউটার টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে যার কারণে রিফ্র্যাক্টিভ ইরোডের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে নিশ্চিত হতে পারি যেমন শহরের বাচ্চারা দিপ রিফট্রাক্টিভিরোর বা দৃষ্টি ত্রুটির পরিমাণটা অনেক বেশি কিন্তু গ্রামের বাচ্চাদের দৃষ্টি ত্রুটি বা রিফট্রাক্টিভিরোর পরিমাণটা অনেক কম যদি আমরা শহরের একটা প্রাইভেট স্কুলে যাই সেখানে দৃষ্টি ত্রুটির পরিমাণ কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা শতকরা বাচ্চারা আমরা দৃষ্টি ত্রুটি পেয়ে থাকি কিন্তু গ্রামে যদি আমরা এরকম একটা স্কুল সরকারি স্কুলে যাই সেখানে দৃষ্টি ত্রুটির পরিমাণটা দুই থেকে তিনজনের বেশি পাওয়া যায় না তাছাড়া জেনেটিক্যালি বাবা মায়ের দৃষ্টি ত্রুটি থাকলে বাচ্চারও দৃষ্টি ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বা বংশগতভাবে বংশের কারো যদি দৃষ্টি ত্রুটি থাকে পরবর্তী জেনারেশনের কারণে কারো দৃষ্টি ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়াও যেসব বাচ্চা প্রি ম্যাচিউর বেবি যারা সময়ের আগেই বিভিন্ন সমস্যার কারণে স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাদেরও দৃষ্টি ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া যারা কম আলোতে পড়াশোনা করে অপর্যাপ্ত আলোর কারণে চোখ স্বাভাবিকের চেয়ে বেশি কষ্ট করে ফোকাস করতে হয় তাদেরও দৃষ্টি দুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়াও যেসব বাচ্চা জন্মের পর থেকে মায়ের দুধ পায় না তাদেরও দৃষ্টি ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ বাচ্চার গ্রোথ স্টেজে জন্মের পর থেকে গ্রোথ স্টেজে ডোকোসা হেক্সায়নিক আনসেচুরেটেড ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ চোখের জন্য যা কেবল পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধে পাওয়া যায় এগুলোই মূলত প্রধান কারণ কেন আমাদের চোখ ক্রম দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে এবং আমাদের চোখে দৃষ্টি ত্রুটি হচ্ছে এবং বাচ্চারা আজকাল অধিক পাওয়ার সমন্বিত চশমা পড়তে দেখা যাওয়ার পরিশেষে যেটা না বললেই নয় চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নেবে অপ্রয়োজনীয় মোবাইল কম্পিউটার টেলিভিশন ব্যবহার করা থেকে বিরত থাকুন বিশেষ করে বাচ্চাদেরকে বিরত রাখুন কারণ এগুলো থেকে ক্ষতিকর রশ্মি আমাদের চোখের অপূরণীয় ক্ষতি করে ছোট বাচ্চাদের চার দেওয়ালের মাঝে আবদ্ধ না রেখে মুক্ত আলো বের করুন নিজেরা এবং বাচ্চাদেরকে নিয়মিত পুষ্টিকর খাবার সবুজ শাক সবজি দেশি ফল এবং দুধ এবং ডিম নিয়মিত খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন আজ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন